টি-20 বিশ্বকাপের শুরুতেই বড় ধাক্কা। এবছর রোহিত শর্মার নেতৃত্বাধীন ভারত টি-20 বিশ্বকাপ জিতেছে। হরমনপ্রীতদের থেকেও এমনই প্রত্যাশা, কিন্তু শুরুটা একেবারেই ভালো হলো না ভারতের পক্ষে। হার দিয়ে অভিযান শুরু করল ভারত। নিউজিল্যান্ডের বিরুদ্ধে খারাপ ফিল্ডিং যেমন একটা কারণ, তেমনই ব্যাটিং ডোবালো শটের ক্ষেত্রে। বিশাল টার্গেট তারা করতে নেমে খেয়েই হারালো ভারত। মাত্র 102 রানে শেষ হলো ভারতের ইনিংস। টসে জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিলেন নিউজিল্যান্ডের ক্যাপ্টেন সোফি ডিভাইন। প্রথমে মনে হয়েছিল ভুল সিদ্ধান্ত, পরের দিকে স্পিনাররা বেশি সুবিধা পাবেন এমনটা ধরে নেওয়া হয়েছিল। তবে ফ্লাডলাইটে পেসাররা দ্বিতীয় ইনিংসে বেশি সুবিধা পেয়েছে। ভারতীয় পেসাররা নতুন বলে তেমনভাবে সুইং করাতে পারেনি। তুলনামূলকভাবে সেকেন্ড ইনিংসে বেশি সুইং হয়েছে। প্রথমে ব্যাট করে ভারতকে 161 রানের বিশাল টার্গেট দেয় নিউজিল্যান্ড। এর বড় কৃতিত্ব প্রাপ্য ক্যাপ্টেন সোফি ডিভাইসের অনবদ্য হাফ সেঞ্চুরি ইনিংস খেলেন। ভারতীয় বোলারদের মধ্যে কিছুটা ভরসা দেন প্রথম বিশ্বকাপ খেলতে নামা স্পিনার আশা সোভানা। রেণুকা নেন 2 উইকেট, বোর্ডে বড় রানের টার্গেট। শুরু থেকেই শর্ট সিলেকশনের সমস্যা দেখা দিয়েছিল ভারতের টপ অর্ডার ব্যাটসম্যানদের। সুইং সামলাতে সমস্যা হয়েছে, আস্কিন রেটও বাড়তে থাকে। বড় শট খেলার দিকে বাড়তি জোর দিতে গিয়ে কোনো নির্ভরযোগ্য জুটি গড়ে তুলতে পারেনি ভারত। এর মধ্যে শুরুতে ক্যাপ্টেন হরমনপ্রীতের উইকেট চাপ বাড়ায়। অ্যাম্পিয়ার্স কলের ফাঁদে হরমন লেগ বিফোর হয়েছিলেন। রিভিউতে বল ট্রেকিংয়ে দেখা যায় বল লেগ স্ট্যাম্প ছুঁয়ে যেতে পারত। মাত্র 70 রানের মধ্যে স্পেশালিস্ট ব্যাটসম্যানরা আউট হওয়ায় 20 ওভার অবধি টিকে থাকা কঠিন ছিল ভারতের জন্য। 19 ওভারে 102 রানে অল আউট হল ভারত। সর্বাধিক 15 রান ক্যাপ্টেন হরমনপ্রীতের। স্পোর্টস ব্যুরো, নিউজ বর্তমান।